নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। প্রতিদিনের বিশেষ টোটকা বা উপায়ের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আপনারা আজ শুনছেন রবিবারের বিশেষ উপায় বা টোটকার বিষয়ে। মানব জীবনের অনেক সময় প্রচেষ্টা সত্ত্বেও কাজে সফলতা আসে না, ক্রমাগত আয়ের দিক থেকে কমতে থাকে, ধীরে ধীরে আয়ের থেকে ব্যয় বৃদ্ধি পায়, ফলে আর্থিক সংকটের মুখোমুখি হয় জাতক কিংবা জাতিকারা। তাই আর্থিক সংকট থেকে মুক্তির বিশেষ চমৎকারী উপায়ের বিষয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। রবিবারের এই চমৎকারী উপায় যদি করতে পারেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে, তাহলে সূর্য নারায়ণের কৃপায় অবশ্যই আপনাদের আর্থিক সমস্যা ধীরে ধীরে দূর হবে, আপনাদের জীবনে আসবে সুখ এবং সমৃদ্ধি। জীবনে যদি অর্থ, খ্যাতি এবং জীবনের সমস্ত কাজে সফলতা চান, তাহলে সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই পূজা অর্চনা করতে ভুলবেন না। ভগবান সূর্য নারায়ণকে অবশ্যই পূজা অর্চনা করুন এবং সেই সাথে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সফলতা পেতে আপনারা একটি তামার ঘটিতে বিশুদ্ধ জলের সঙ্গে অল্প লাল চন্দন এবং তার সঙ্গে অখণ্ড চাল দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিন এবং সেই সাথে বলুন ওং সূর্যায় নমঃ অথবা ওং আদিত্যায় নমঃ। এই বিশেষ মন্ত্র যদি প্রত্যহ একমালা কিংবা একুশবার জপ করতে পারেন অত্যন্ত শুভ ফল আসবে। রবিবার সন্ধ্যায় অবশ্যই অশ্বত্থ গাছের গোড়াতে একটি প্রদীপ আপনারা জ্বালাবেন, আর এই প্রদীপটি আপনারা আঠা বা ময়দা দিয়ে অবশ্যই তৈরি করুন, আর এই আঠা বা ময়দার সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় এবং বিশুদ্ধ জল দিয়ে গুলে তবেই তৈরি করুন। এই বিশেষ উপায় আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। আর এই প্রদীপ দেওয়ার সময় অবশ্যই ওং নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র একমালা জপ করুন। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আর্থিক সমস্যা কাটাতে বা প্রতিবন্ধকতা কাটাতে আপনারা রবিবার করে নদী, পুকুর বা হ্রদের জলে আঠার গুলি মাছেদের খাবার উদ্দেশ্যে তা নিবেদন করুন, আর সেই সাথে আপনার ইষ্টমন্ত্র জপ করুন, মনস্কামনা অবশ্যই পূরণ হবে। যদি রবিবার ঘুমানোর আগে আপনার মাথার ধারে একটি গ্লাসে দুধ রেখে সেটিকে ঢাকা দিয়ে রাখেন এবং পরের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সেই বিশেষ দুধ কোনো বাবলা গাছের গোড়াতে অর্পণ করেন এবং সেই সাথে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে যদি প্রণাম করেন এবং নিজেদের দুঃখ এবং যন্ত্রণার কথা যদি নিবেদন করেন, ধীরে ধীরে আপনাদের সেই সমস্যা দূর হবে। এবং এই বিশেষ উপায় 7 অথবা 11টি সপ্তাহ পরপর করুন, তাতেই আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। তাছাড়া এই বিশেষ দিনে যদি আপনারা কোনো প্রবাহিত জলে তামার কোনো কয়েন বা তামার কোনো টুকরো যদি ফেলে দেওয়ার সময় নিজেদের মনস্কামনার কথা বলেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া পেতে পারেন। এই বিশেষ দিনে আপনারা চাল, দুধ এবং গুড় একই সঙ্গে মিশ্রিত করে বিশেষ ভোগ নিবেদন করুন, আর তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই দিনে লাল কাপড়ে গম, গুড় এগুলো বেঁধে দান করতে পারলে আপনারা শুভ ফল পেতে পারেন, রবিদেবের কৃপা অবশ্যই পাবেন। তাছাড়া এই বিশেষ দিনে আপনাদের মনের ইচ্ছা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন বটপাতাতে যদি লিখে তা কোনো প্রবাহিত জলে প্রবাহ করে দেন, সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। এদিন অবশ্যই স্নান সেরে ঘরের মূল দরজাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই আপনারা গঙ্গাজল ছিটিয়ে দিন, আর তাতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। এই বিশেষ দিনে পূজা অর্চনার স্থলে যদি গাওয়া ঘিয়ের প্রদীপ যদি জ্বালান, তাহলে সূর্য নারায়ণের কৃপা অবশ্যই পাবেন। রবিবার ব্রহ্ম মুহূর্তে উঠে মন্দিরে অবশ্যই যদি 3টে
ঝাড়ু দান করে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শুভ ফল আসবে। রবিবার দিন যদি আপনারা কাল ভৈরবের ধ্যান করেন, সেক্ষেত্রে গৃহের বিশৃঙ্খলা অতি সহজেই দূর হবে। রবিবার এই বিশেষ উপায়ের জন্য আপনি একটি তেজপাতার উপরে আপনার আশা এবং আকাঙ্ক্ষার কথা লিখুন, আর এই বিশেষ তেজপাতাকে কোনো প্রবাহিত জলে তা শ্রদ্ধাসহ ভাসিয়ে দিন, আর আপনার ইষ্টমন্ত্র অবশ্যই সেই সময় জপ করুন। তাছাড়া এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই সূর্যদেবকে নমস্কার করে এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে ভুলবেন না। তাছাড়া এই বিশেষ দিনে আপনারা তেজপাতার উপরে আপনাদের আশা আকাঙ্ক্ষার কথা লিখে তা অবশ্যই পুড়িয়ে দিন, আর পোড়ানোর পরে সেই ছাই আপনি অবশ্যই গুছিয়ে রাখুন এবং প্রত্যহ সকালে স্নানের পরে সেই ছাই আপনি কপালে তিলক হিসাবে অঙ্কন করুন। যখন কপালে তিলক অঙ্কন করবেন, আপনাদের মনস্কামনার কথা অবশ্যই স্মরণ করবেন, তাহলে আপনাদের মনস্কামনা অতি সহজেই পূরণ হবে সূর্যদেবের কৃপায়। তাছাড়া আপনাদের বলবো, এই বিশেষ দিনে সর্ষের তেল আপনি শরীরে মালিশ করবেন না। সর্ষের তেল হলো শনিদেবের বিশেষ বিষয় এবং সেই সাথে লবণ, অর্থাৎ কাঁচা লবণ এই বিশেষ দিনে আপনারা খাবেন না। সর্ষের তেল হলো শনিদেবের বিশেষ বস্তু, তাই শনিদেবের বস্তু রবিবারে আপনারা শরীরে ব্যবহার করবেন না, তাতে রবির অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে পারে। এই বিশেষ দিনে লোহা এবং কাঠের ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনোভাবেই মিথ্যা কথা বলবেন না। জন্মকুণ্ডলিতে রবি যদি অশুভ থাকে, তাহলে এই বিশেষ দিনে আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না এবং সেই সাথে মাদক দ্রব্য আপনারা কোনোভাবেই গ্রহণ করবেন না। এমনটাই করলে আপনাদের আশা আকাঙ্ক্ষা ধীরে ধীরে পূরণ হবে। তো বন্ধুরা, এইরকমই চমৎকারী বেশ কিছু উপায় রবিবারে যদি করতে পারেন, কিংবা এর মধ্যে কোনো একটি উপায় যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে শুভ ফল আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।